তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ক্রিকেট ম্যাচে আগামীকাল স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে টানা জয় পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা, ফলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে স্বাগতিকরা। এই জয়ের ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ করতে চায় দ্বিমুখ কানুনা রত্নের দলটি। এদিকে বাংলাদেশের জন্য এই ম্যাচটি কেবলই নিয়ম রক্ষার হলেও জয়ের বিকল্প ভাবছে না তামিম ইকবালরা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়।